বাইরে থেকে যখন ভারতবর্ষকে আক্রমণ করা হয়, সেই আপৎকালীন পরিস্থিতিতে ভারতে জরুরি অবস্থা ঘোষণা হয় অতীতে 1975 সাল ব্যতিরেকে, সেটাই দেখা গেছে। 1975 সালের 25 জুন মধ্যরাত্রিতে হঠাৎ করে জরুরি অবস্থা জারি করা হয়। 21 মাস ধরে এই জরুরি অবস্থা জারি ছিল। ভারতবর্ষের বুকে 3 বার জরুরি অবস্থা জারি হয়েছিল। 1962 সালে ইন্দোচীন যুদ্ধের সময় প্রথম ভারতে জরুরি অবস্থা জারি হয়। দ্বিতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল 1971 সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের সময়। কিন্তু 1975 সালে নিজের ব্যক্তিগত স্বার্থে এবং নিজে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের বুকে ইমার্জেন্সি ঘোষণা করে ছিলেন। সে সময় এই ইমার্জেন্সি ঘোষণা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। 1 লক্ষেরও বেশি মানুষকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই সময়। জেল হেফাজতে সে সময় 22 জনের মতো সাধারণ মানুষের মৃত্যু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী জরুরি অবস্থা চলাকালীন সময় 10 লক্ষেরও বেশি মানুষকে বন্ধাত্মকরণে বাধ্য করেছিলেন। এর বিরুদ্ধে যখন গোটা ভারতবর্ষে প্রতিবাদ মুখর হয়ে ওঠে, তখন আইন প্রণয়নের জন্য এই বিষয়টিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় তৎকালীন প্রধানমন্ত্রীর তরফ থেকে। তবে সে আইন প্রযোজ্য হয়নি। কংগ্রেসের ভুলের কারণেই দেশে বড় বড় সমস্যা তৈরি হয়েছে। দেশে রায়ট হয়েছে, শিখ নিধনযোগ্য হয়েছে। তারা এমন সব ইতিহাস রচনা করেছেন ভারতবর্ষের বুকে, সে নিদর্শন খুব কমই আছে। কংগ্রেসের সৃষ্টি অন্ধকার সেই দিনগুলোকে আমাদের মনে রাখতে হবে, কারণ বর্তমান প্রজন্ম কংগ্রেসের অপকীর্তিগুলির ব্যাপারে অনেকেই অনেক কিছু জানেন না। সেই বিষয়গুলোর উপর দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি ইতিহাসে কংগ্রেসের এই ধরনের কীর্তির বিষয়গুলি জানার প্রয়োজন বর্তমান প্রজন্মের। 25 জুন দিনটিকে ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে কালো দিবস হিসেবে পালন করছে। এই দিনটি সত্যিকার অর্থে গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায়। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য বিজেপি দল 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে। কংগ্রেস বরাবরই একটা, আমরা সবাই জানি যে ইন্দিরা গান্ধী অ্যাসোসিয়েশনের পরে শিখ নিধন থেকে শুরু করে রাজীব গান্ধীর অ্যাসোসিয়েশনের পর থেকে যে রায়ট সারা ভারতবর্ষে হয়েছে, সংগঠিত হয়েছে, সবসময় উনাদেরই উৎপত্তি এইসব। তো উনারা এমন সব ইতিহাস ভারতবর্ষে ইতিহাসের পাতায় লিখে গেছে যেগুলো বারবার আমাদের স্মরণ করা উচিত, এবং যে কথাটা এখানে বলা হচ্ছে যে কেন এই স্মরণ করার দিনটি আজকের যে কালো অধ্যায়, এই কারণে যে বর্তমান জেনারেশন তারা এই বিষয়ে অনেকে অনেক কিছু জানে না। তো সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ইতিহাসকে এইভাবে মনে রাখার জন্য এবং তার থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আজকের এই দিনটি আমরা পালন করি। আজ এই যে 25 জুন আমাদের কাছে একটা কালো অধ্যায় হিসেবে আমরা সারা জীবন আমরা মনে রাখবো, এবং আগামী দিন যেন এই ধরনের দিন আর না দেখতে হয় সেটাই আমাদের মূল লক্ষ্য, এবং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, এবং মানুষের যে রায় সেটাকে সুরক্ষিত রাখা সেটাই আমি আজকের দিনে এই আজকের দিন থেকে স্মরণ করে আমি কথাগুলো রাখবো। সবাই অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।